আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে ফুলেল অভিনন্দন। আমি মোহাম্মদ আবু সালে, প্রভাষক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। আজ আরেকটি ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আমি আজ পৌরদেশ শাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1892 খ্রিস্টাব্দে পশ্চিম বাংলার মেদিনীপুর জেলার এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু 1963 সালের 5 মে বৈরুতে। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে মেট্রিক, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এইচএসসি এবং বিএসসি অনার্স ডিগ্রি লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে এমএ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিসিএল ডিগ্রি লাভ করেন। লন্ডনের থেকে বারের ল বা ব্যারিস্টারি পাশ করেন। তার পিতা ছিলেন সৈয়দ জাহিদ সোহরাওয়ার্দী, কলকাতা হাইকোর্টের বিচারপতি। মাতা কুজিস্তা আক্তার বানু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক ছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব তার রাজনৈতিক অবদান, পুরোধার যুক্তি, অসাধারণ প্রজ্ঞা, অপূর্ব সাংগঠনিক শক্তি, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং বাসনভঙ্গির অধিকারী সোহরাওয়ার্দীর রাজনৈতিক অবদান ছিল নিম্নরূপ। এক, খেলাফত আন্দোলনের সংগঠক। বিশের দশকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী খেলাফত কমিটির কলকাতা মহানগরী শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং সাংগঠনিক যোগ্যতার পরিচয় দেন। দুই, শ্রমিক নেতা। হোসেন শহীদ সোহরাওয়ার্দী রাজনৈতিক জীবন শুরু হয় শ্রমিক নেতা হিসাবে। তিনি কলকাতার নাবিক, রেল শ্রমিক কর্মচারী, পাটকল, সুতাকল শ্রমিক কর্মচারী, রিক্সা চালক ও গাড়ি চালক, মেহনতি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য 36টি ট্রেড ইউনিয়ন গঠন করেন। তিন হল মুসলিম লীগ সংগঠনে তার অবদান। 1931 সালে সোহরাওয়ার্দী নিখিল ভারত মুসলিম লীগ যুব সংস্থা গঠন করেন। 1932 সালে কলকাতায় নিখিল ভারত মুসলিম লীগ অধিবেশনের আহ্বায়ক কমিটির সভাপতি হন। অসাধারণ সাংগঠনিক দক্ষতার জন্য তাকে মুসলিম লীগের পার্লামেন্টারি বোর্ডে সেক্রেটারি নিযুক্ত করা হয় এবং 1937 সালে নির্বাচন পরিচালনার দায়িত্বভার অর্পণ করা হয়। তার কর্মনিষ্ঠা ও অপূর্ব সাংগঠনিক তৎপরতার জন্যই মুসলিম লীগ এই নির্বাচনে সাফল্য অর্জন করে। তিনি প্রাদেশিক মুসলিম লীগেরও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1947-48 সালের নির্বাচনে মুসলিম লীগ সব কোটি আসনে জয়যুক্ত এবং ভারতের মধ্যে একমাত্র অবিভক্ত বাংলা প্রদেশেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মূল কৃতিত্ব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর। যুক্ত বাংলার পক্ষে আন্দোলন। 1947 সালে 3 জুন পরিকল্পনায় ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতা এবং পাকিস্তান দাবি মেনে নেওয়ার পাশাপাশি বাংলা এবং পাঞ্জাব প্রদেশকে বিভক্ত করার প্রস্তাব গ্রহণ করেন। মুসলিম লীগ ও কংগ্রেসের অনেক নেতা এই প্রস্তাবকে স্বাগত জানান। দূরদৃষ্টি সম্পন্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দী বঙ্গ বিভাগের পরিণতির কথা চিন্তা করে শঙ্কিত হয়ে পড়েন। তিনি বিশ্বাস করতেন, বঙ্গ বিভাগ করা হলে ভারত এবং পাকিস্তান উভয় দেশেই বাঙালিরা দুর্বল হয়ে পড়বে। যুক্ত বাংলার অবিভাজ্য সত্তাকে দুই ভাগে ভাগ করার অর্থ হল উভয় বাংলার শক্তিকে পঙ্গু করার ব্যবস্থা। এজন্য তিনি যুক্ত বাংলার পক্ষে আন্দোলন শুরু করেন। তবে মোহাম্মদ আলী জিন্না এবং হাজা নাজিমুদ্দিনের সমর্থক মুসলিম লীগ নেতা এবং কংগ্রেসের অদূরদর্শিতা ও উগ্র সাম্প্রদায়িক হিন্দু মহাসভা নেতাদের একগ্রামীর জন্য অভিযুক্ত বাংলা গঠনের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। 5, আওয়ামী লীগ গঠন। 1948 সালে 3 জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঢাকায় আসলে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হাজা নাজিমুদ্দিন তাকে পূর্ব বাংলা থেকে বহিষ্কারের আদেশ প্রদান করেন। পাকিস্তান গণপরিষদে তার সদস্য পদও মুসলিম লীগ সরকার বাতিল করে দেয়। মুসলিম লীগ এ সময় গুটি কয়েক ষড়যন্ত্রকারী ও প্রতিক্রিয়াশীল নেতার পকেট সংগঠনে পরিণত হয়। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী অনুভব করেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের রাজনৈতিক অধিকার ও অন্যান্য সুবিধা আদায়ের জন্য প্রয়োজন শক্তিশালী বিরোধী দলের। 1949 সালে ঢাকায় গণতন্ত্রগামী নেতৃবৃন্দকে নিয়ে তারই পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে আওয়ামী মুসলিম লীগ। 1950 সালে
সোহরাওয়ার্দী নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। এই আওয়ামী মুসলিম লীগই 1955 সালে মুসলিম সম্প্রদায় বাদ দিয়ে আওয়ামী লীগে পরিণত হয়। আজকের যে বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, আওয়ামী লীগের গঠন এভাবেই শুরু হয়। 1954 সালে নির্বাচন ও যুক্ত ফ্রন্ট গঠন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগের চাপের মুখে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তান সরকার পূর্ব বাংলায় 1954 সালে নির্বাচন দিতে বাধ্য হয়। সোহরাওয়ার্দী এই নির্বাচনে প্রগতিশীল ও গণতন্ত্র মনা দলগুলোর মধ্যে ঐক্য স্থাপনের প্রচেষ্টা চালান। মূলত তারই প্রচেষ্টায় 21 দফা কর্মসূচির ভিত্তিতে আওয়ামী লীগ, শেরবাংলা একফজল হকের কৃষক প্রজা পার্টি, কৃষক শ্রমিক পার্টি, গণতন্ত্রী দল ও নেজামে ইসলাম দলকে নিয়ে গঠিত হয় যুক্ত ফ্রন্ট। যুক্ত ফ্রন্টের জনসভায় উপস্থিত জনগণ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরবাংলা একফজল হক, মৌলানা ভাসানী ও যুব নেতা শেখ মুজিবুর রহমানের বক্তব্যে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত হতে থাকেন। অতি দ্রুত যুক্ত ফ্রন্টের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। যশোরে এক জনসভায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঘোষণা দেন যে এই নির্বাচনে মুসলিম লীগ মাত্র 9টি আসন পাবে। দূরদৃষ্টি সম্পন্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভবিষ্যৎবাণী মিথ্যা হয়নি। এই নির্বাচনে মুসলিম লীগ মাত্র 9টি আসনই পেয়েছিল। এখন দেখো গণতন্ত্র প্রতিষ্ঠায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান। সংসদীয় গণতান্ত্রিক ঐতিহ্য, রীতিনীতি, আইনের শাসন, আইনসভার সার্বভৌমত্ব এবং নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিল অসামান্য শ্রদ্ধা। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ছিল নিম্নরূপ। 1. বিরোধী দলের স্রষ্টা। তিনি পাকিস্তানে বিরোধী রাজনৈতিক দলের স্রষ্টা। তিনি বিশ্বাস করতেন যে শক্তিশালী বিরোধী দল ব্যতীত গণতন্ত্র অর্থহীন। শত প্রলোভন ও লাঞ্ছনা নির্যাতনের মুখেও গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন যোদ্ধা। সামরিক শাসনের বিরোধিতা। 1958 সালের আইয়ুব খান সামরিক শাসন জারি করেন। পাকিস্তানের সকল নেতা ভয়ে ভীত হয়ে পড়েন, অনেকে আত্মগোপনও করেন। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে হোসেন শহীদ সোহরাওয়ার্দী নির্ভীক চিত্তে সোচ্চার হয়ে ওঠেন। NDF গঠন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতাকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। তারই প্রচেষ্টায় 1962 সালে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বা NDF গঠিত হয়। এই জন্য আইয়ুব খান তাকে কারারুদ্ধ করে গণতন্ত্রে জনগণের কথাই শেষ কথা তা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন যে ভালো সরকার স্বশাসিত সরকারের বিকল্প নয়। গুড গভর্নমেন্ট ইজ নো সাবস্টিটিউট ফর সেলফ গভর্নমেন্ট। ঘ. নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস। হোসেন শহীদ সোহরাওয়ার্দী নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। এই জন্য তিনি বলেছিলেন, স্বতন্ত্র রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আল্লাহ আমাকে এমন ভাবে কাজ করার তৌফিক দিন যেন আমার মৃত্যুর পর দেশবাসী বলতে পারে যে শহীদ সোহরাওয়ার্দী এমন একজন লোক ছিলেন যিনি বিনা ষড়যন্ত্রের ক্ষমতায় এসেছিলেন এবং বিনা ষড়যন্ত্রেই দেশ সেবার প্রয়াস পেয়েছিলেন। আমার একমাত্র বর্ষা গণতন্ত্র এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতন্ত্রই আমার জীবনের মূল মন্ত্র। শাসনতন্ত্রের প্রশ্নে জনগণের রায়ই আমার শেষ কথা। আজীবন তিনি গণতান্ত্রিক আদর্শের প্রতি, নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি বিশ্বাস করতেন বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী। ও মৌলিক গণতন্ত্রের বিরোধিতা। 1958 সালে পাকিস্তানের সামরিক শাসন জারি করে প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠার নামে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র শুরু করেন। শহীদ সোহরাওয়ার্দী এর তীব্র প্রতিবাদ করেন এবং এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে উদ্যোগী হন। এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আজীবন গণতন্ত্রের জন্য তার জীবন দিতেও কি করেননি, সবসময় জেল, জুলুম, নির্যাতন কোনো কিছুকেই পরোয়া করেননি। এই জন্য তাকে গণতন্ত্রের মানসপুত্র বলে অবহিত করা হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কর্মময় জীবন মূল্যায়ন করেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলে অবহিত করা হয়েছে। গণতন্ত্রের কামী মানুষের অন্তরে সোহরাওয়ার্দীর আসন তাই চিরস্থায়ী হয়ে থাকবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতাসীন থাকাকালে ঐতিহাসিক রেসকোর্স ময়দানকে সোহরাওয়ার্দী উদ্যান নামকরণ করে তার প্রতি বাঙালি জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমাদের পাড়ুকে আজ থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান বিশ্লেষণ করো। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, আল্লাহ হাফিজ, ধন্যবাদ সকলকে।